আমরা বিগত দিনের যে রাজনীতি স্বাধীনতার পর 1952 সালের প্রথম নির্বাচন, তা আপনারা সেই সময় থেকে সেই তৎকালীন কংগ্রেসের আমল দেখেছেন, বামপন্থীদের আমল দেখেছেন, এই যে রাজনীতির ঘরানা পাল্টাচ্ছে পরপর, সেটা নিয়ে কি বলবেন, বুদ্ধিজীবী হিসাবে কি বলবেন? এই রাজনীতির ঘরানা পাল্টাচ্ছে, এটা গণতন্ত্রের পক্ষে খুব শুভকর, কারণ এতে ভালো লাগছে না আমি পাল্টে দিলাম, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খুবই শুভকর, এটাই হওয়া উচিত। আমি সেরকমই চাই যে বদল হোক, কিন্তু এই যে হিংসার রাজনীতি যে 90-এর দশকের পর থেকে দেখাচ্ছে বাংলার বর্তমান রাজনীতি এবং আতঙ্ক যেটা, হ্যাঁ, মানুষের মধ্যে যে ভীতি, সেটা নিয়ে কি বলবেন? আসলে রাজনীতি ছিল একটা আদর্শ, ছিল পাঁচতলা একটা মাটি ছিল নেতাদের, এখন নেতাদের নিজেদের প্রতি বিশ্বাস নেই, যার জন্যে জোর করে আর কি জোর করে গণতন্ত্রটা তো গণতন্ত্র ধ্বংস করে ফেলা, জোর করে মানুষকে ভোট দেওয়াচ্ছে, জোর করে সব কিছু করাচ্ছে, এতে তারও ভালো হবে না কিন্তু। এই এই খেলাটা তো চলছে একদম পুরোপুরি টাকার খেলা, যে টাকা দেবে তারই, ধরো আমি ডেলি মজুর, আমি তুমি টাকা দিলে আমি তোমার বাড়িতে গেলাম কাজ করতে, আবার অমুক একজন টাকা দিলাম তার বাড়িতে গেলাম, এখন এইসব আদর্শ বলে কিছু নেই, যার জন্যে যার কাছে যেরকম টাকা পাচ্ছে সেরকম যাচ্ছে। গণতন্ত্র কি কোথাও একটা বিচ্ছিত হচ্ছে ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতি? শুধু পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষ জুড়ে এই টাকার রাজনীতি যেদিন থেকে এসছে এবং আদর্শচ্যুত লোকজনদের মুখই বেশি দেখতে পাচ্ছি, যারা দলের কথা ভাবে, দেশের কথা ভাবে না, তুমি যে দল করলে দেশের কথা ভেবে তো আসলে দলটা গড়ে ফেললে, তুমি ভোটে জিতেও ফেললে, সে দেখেও হতে পারে, কিন্তু তখন তুমি আর দেশের কথা ভাবো না, তুমি একটু দেশের জন্যে তো, দেশের দশের জন্যে, কিন্তু তখন এসে সে দেশ এবং দশের কথা ভুলে গিয়ে দলের কথাই ভাবে, দলের কথা যখন ভাবতে যায় তখন এই মারামারি টাকা পয়সা এগুলো এসে যায়। মানে সমাজসেবাটা কি আর হচ্ছে না? আগে যে সমাজসেবা ছিল, যে রাজনীতি মানে একটা সমাজসেবামূলক কাজে আর বতী হওয়া, এখন আর সেটা বলা যাবে না। পরাধীন ভারতবর্ষে যেটা ছিল, স্বাধীন ভারতবর্ষে প্রথম কিছু দিন ছিল, কারণ স্বাধীনতা সংগ্রামীদের হাতেই তখন ছিল কিছুটা, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত আদর্শচ্যুত নেতারাই আসছেন এখানে। আচ্ছা, আদর্শচ্যুত নেতারা আসছেন যারা আদর্শবান নয়। এই যে সমাজের এই যে একটা ক্ষতিকর দিক, যে রাজনীতি মানে ভোট এলেই মানুষের মধ্যে একটা ভীতি, আতঙ্ক, ঘর থেকে বেরোতে পারছে না, ভোট আসুক কিন্তু এখনো কোন এটা আসবে কেন? মানুষের ব্যক্তি স্বাধীনতায় তুমি হস্তক্ষেপ করবে কেন? আমার এখানটা ভালো লাগছে না আমি থাকবো না, এইটাতে তুমি হস্তক্ষেপ করবে কেন? আমার ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে না, তুমি বুঝিয়ে আনো। সিপিএম চলে গেল তার মানে তৃণমূল তো আর আকাশ থেকে বা ছাঁচ থেকে মানুষ তৈরি করে আনেনি, তারা ওই একটা অংশই একে দিয়েছে, বুঝিয়ে এনেছে। সেরকম আবার এসছে এরা, তো এত বিশুল টাকা খরচা করেছে, এ করেছে, আবার কিন্তু তৃণমূলই এনে, কিন্তু এই মানুষের রায়টাকে তোমাকে কুর্নিশ করতে হবে না। এই মারামারি হচ্ছে, এ হচ্ছে, এটা কোনো নেতার নির্দেশে হচ্ছে বলে এইখানে টাকার লড়াইটা, টাকার ভাগ্নেই হয়ে গেছে। আমরা এরপর কিন্তু আপনার কাছ থেকে একটা কবিতা শুনবো, যে কবিতাটা আপনি লিখেছেন এবং আপামর বাঙালির কাছে একটা গ্রহণযোগ্যতা এসেছে, কিছু মানুষ আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেই কবিতাটা শুনতে চায়, আপনি যদি বলেন একটু। কটা দিন সবুর করুন, বিনা পুঁজির অধিক লাভজনক ব্যবসার নাম রাজনীতি, যে যত ধূর্ত ধরিবাজ
তার তত উন্নতি। পাড়ার দুক্লাস পড়া ছেলে উঠছি মস্তান, রাজনৈতিক দশকর্ম ভাণ্ডারে পেয়ে যায় প্রভূত সম্মান। একে ধমকায়, ওকে চমকায় যেন বিদ্যুৎ রেখা, এ ছেলে মন্ত্রী হবেই ভাগ্যে রয়েছে লেখা। ওই দেখো ওই দেখো হেঁটে যায় এ যুগের পার্থ অর্জুন, নতুন মহাভারত লেখা হবে কটা দিন সবুর করুন। খুব সুন্দর কবিতা এবং পাঠও আমরা শুনলাম। লাস্ট প্রশ্ন আমার, যে সমাজে শান্তি বজায় রাখতে রাজনৈতিক খুনোখুনি বন্ধ করতে আপনার কি বার্তা হবে একজন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে? মানুষকে মানুষ হিসেবে এগিয়ে আসতে হবে, মানুষকে মানুষ হিসেবে, তখন কোনো দল নয়, কোনো এ নয়, একেবারে ভাই ভাই দেখতে হবে।